কাছের এবং দূরে, যে যেখান থেকে আমার এই পেজ লেটস গো উইথ উজ্জ্বল শুনছেন, তাদের শুভেচ্ছা এবং মাহে রমজানের শুভেচ্ছা। আমি উজ্জ্বল, ইটালির রোম থেকে। আমি রোমে বসবাস করি। আজকে আমি কথা বলবো, নন সিজনাল ভিসা 6 মাসের জন্য ইটালিতে বন্ধ হয়ে গেছে। এই 6 মাসের মধ্যে কোনো ভিসার কাজ হবে না। এখন যারা এরকম গুজবে কান দিয়ে আমার কাছে অনেকেই ই করছেন, জানার চেষ্টা করছেন, তাদের আমি বলি, আসলে যদি আগামী জুলাই পর্যন্ত কাগজ না উঠে, তাহলে না পরবর্তীতে না ওঠার সম্ভাবনাই বেশি। কারণ ইটালিতে এমন কোনো প্রোগ্রাম হয় নাই বা এমন কোনো কিছু রুলস হয় নাই যে 6 মাসের জন্য আপনাদের ফ্লুসি বন্ধ থাকবে। তাহলে আগেই আমাদের কাছে ঘোষণা আসতো এবং আমরা আগেই প্রচার করতাম, অন্ততপক্ষে 1 সপ্তাহ আগেই। তো আপনাদের উদ্দেশ্যেই বলি, আমার খুব হাসি পাইতেছে এই কথা শুনে যে যেসব দালালরা কাগজ নিয়ে আসলে কি জমাই দেয় নাই, আমার দৃষ্টিতে জমাই দেয় নাই। আপনারা আবার ভুল বুঝবেন না, অনেকেই জমাই দেয় নাই, আপনাদের কাছ থেকে ঠিকই টাকা নিছে, শুধু আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে 6 মাসের জন্য কাগজ সরকার স্টপ করে রাখছে। এখন আপনারা যারা বিশ্বাস করবেন তারা আসলে বোকার স্বর্গে আছেন। এগুলা কাগজ কখনোই বন্ধ করে না, নন সিজনাল উঠতেছে না, কিন্তু আমার জানা মতে নন সিজনালের জন্য ডাক এসেছে, মালিকরা কাগজ নিয়ে প্রেপত্তরায় ডাক এসেছে। যখন কাগজ উঠা ধরবে তখন দেখবেন কি নন সিজনাল অনেক বাংলাদেশি অনেকেই পেয়ে গেছে, তখন প্রত্যেকটা ব্লকে ব্লকে এরকম যখন নুলস্থা পেয়ে যাবে তখন সব ব্লকে যদি পাই 10টা আপনাদের কাছে ঘোষণা আসবে যে 10,000 ভিসা পেয়ে গেছে, তো এরকমই। তবে আগামী কয়েকদিনের মধ্যে যে পাবে তার জন্য মালিকদের ডাকা হয়েছে, ইমেল করা হয়েছে, এটা আমাদের কাছে খবর আছে যে নন সিজনালের জন্য কাগজপাতি নিয়ে একটা ডেট দিছে মালিকরা পেপুত্রায় যোগাযোগ করার জন্য। তবে আমার কথা থাকবো, নন সিজনাল বা সিজনাল যেটাই হোক, আপনারা টাকা পয়সা লেনদেন করবেন কাগজপাতি হাতে পাওয়ার পর, ওই ফটোকপি তারপরে মোবাইলে পাঠাই দিব যে এই যে উঠছে, এইসবের উপরে বিশ্বাস করে টাকা দিলেই কিন্তু একটা বড় ধরা খাইবেন। কারণ হলো যে পরিমাণ এইবার এই ফ্লুসি নিয়ে মানে একটা বিশাল চক্রান্ত চলতেছে, মানে হয় আপনাদের টাকা পয়সা মানে দালাল গোষ্ঠীরা যারা অসৎভাবে টাকা কামায়, যারা আপনাদের প্রলোভন দেখিয়ে কাগজপাতি জমা দেওয়ার কথা বলে টাকা নিছে, তারা আরও টাকা নেওয়ার জন্য নানান পরিকল্পনা করতেছে, ফন্দি ফিকির করতেছে। তো আমার কাছে যতটুকু খবর আছে সেটার মধ্যে হলো, আপনারা কাগজপাতি অবশ্যই হাতে পেয়ে এবং কাগজপাতি জমা দিয়ে বিএসএফে জমা দিয়ে তারপর তাদের হাতে টাকা দিবেন। যদি এতে 50,000 টাকা বেশিও লাগে আমার দৃষ্টিতে এইভাবেই দিবেন, কারণ হলো সহজভাবে স্যারে দিয়েন না। কারণ অনেকের কান্না আমার কাছে হোয়াটসঅ্যাপে আসে, আমি আপনাদের কাছে বলি না এই কারণে, কারণ আপনারাও ভয় পেয়ে যাবেন, কারণ অনেকেই এই দুষ্টামি শুরু করে দিছে, ফলস কাগজ দেখিয়ে টাকা নিচ্ছে। তবে নিজে সতর্ক না হলে কাউরে পক্ষে সম্ভব না উপকার করা আপনাদের। আমরা যতই বলি না কেন যে এইটা করেন ওইটা করেন বা এই জায়গায় সতর্ক থাকেন, এখন সতর্ক থাকতেও গেলে যদি আপনারা শেষে টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন, ভাই ইটালিতে কোনো কেস করা যাবে কি না, কোনো মামলা করা যাবে কি না, এগুলো আসলে সম্ভব না, এগুলো আসলে চিন্তার বাইরে। তবে আমি আপনাদের বলি যে পরিচিত মানুষের মাধ্যমে যদি দিয়ে থাকেন তবে অবশ্যই সেখানে টাকা পয়সা লেনদেনটাও একটু সতর্কভাবে করবেন, কারণ হলো টাকা পয়সা একসময় শত্রুতার হয়, যে এমন শত্রুতা হয় যে, আর এইবার তো আপনাদের বললে বিশ্বাস করবেন না, এইবার 70% কাগজই উঠবে না, এটা সবাই জানে, যে যত কথাই বলুক 70% কাগজ মাইট যাবে। কারণ হলো লোক যে পরিমাণ আসবে, হয়তোবা 25-30 হাজার কাগজ 2 লাখের উপরে জমা পড়ছে, এবার আমরা যতই চিল্লাইয়া যতই বলি কিন্তু আপনারা তো এটা বুঝতেছেন না, যাদের কাছে জমা দিয়েছেন তাদের বলেন কাগজগুলা কন্ট্রোল করার জন্য বলেন, এবং কন্ট্রোল করার পরে যে রিপোর্টটা আসে রিপোর্টটা চান, সেই রিপোর্টটা কীরকম, এই যে আমার পাশেই আপনাদের দিলাম,
হয়তোবা কুস্তরায় আছে, হয়তোবা পেপুত্তরায় আছে, এরকম লেখা আসবে আপনার নাম সহ। এখন তাদের যদি আপনি কিছুই না বলতে পারেন, আমার কাছে আইসা ধর্ণা দেন, আমি কিছুই করতে পারব না, কারণ সেখানে দরকার হবে স্পিড আইডি, তার পাসওয়ার্ড, আবার একটা টেলিফোন নাম্বার। যাই হোক ভাই, সবাইকে বলি সতর্ক থাকেন, আসলে ছয় মাসের জন্য কোনো কিছু বন্ধ হয় নাই, কাগজ উঠতেই থাকবে। যারা বলতেছে এটা রিউমার দিয়ে আপনাদের কাছ থেকে একটু দূরে সরে থাকার জন্য, তবে এটা একটু সতর্ক থাকবেন। তো পরিশেষে বলবো আজকে এই পর্যন্তই, যদি আরও ভালো কোনো নিউজ পাই অবশ্যই আগামীকাল আমি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার পেজে আপনারা লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং ইনভাইট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।